আচ্ছা রুমানকে জিজ্ঞাসা করি, রুমান তোমারে কবে ডাউনলোড দিছিল আমি? এটা আমি কিভাবে বলবো? এখনকার ছেলেরা তো হয়েই তো আইফোন দিতেছে, ডাউনলোড তো আমার পোলা আইফোনই চলে, আমার ছেলে অলরেডি আইফোন চালায়। এখন আপডেট হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই ফেলেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে। আজকের ভিডিওতে টিকটকে ট্রেন্ডিং পেজে থাকা মা ও ছেলের ব্যাপারে কথা বলা হবে, যারা এখন টিকটকে ভাইরাল। টিকটক ওপেন করলেই তাদের নোংরামি ভেসে উঠছে। এনিওয়ে, তাদের মা ও ছেলের কর্মকাণ্ডকে কেন নোংরামি বলা হচ্ছে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তোমার আম্মু আর বিশ্বাস হয় না ভাই, তোমাদের বিশ্বাস দেখুন কি করবো আমি। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেহেতু বিশ্বাস হয় না, আজকে থেকে আমার ছেলে না, ঠিক আছে? তুমি আমার ছেলে না, তোমাকে আমি দত্তক দিয়ে দিব মো জায়গায়। এখন বিশ্বাস হয়েছে যে আমার ছেলে, আমি আমার ছেলে না, এটা আমার আম্মু না, এটা হলো ফিল্মের নায়িকা, নায়িকা, আরবি নায়িকা। আসলে এই মা ছেলেকে ফিল্মের নায়ক নায়িকা বলা ভুল হবে। তারা সোশ্যাল মিডিয়ায় যে সকল কর্মকাণ্ড শুরু করেছে তাতে তারা নৌটি আমেরিকার সদস্য বলে মনে হচ্ছে। এনিওয়ে, এটা আমার ব্যক্তিগত অভিমত নয়, আপনারা তাদের কমেন্ট বক্স চেক করলে নেটিজনদের কমেন্টগুলো দেখতে পারবেন। আমার ছেলে মানুষ কেন বলবে, সবাইকে জিজ্ঞেস করে কি দরকার, আমাকে জিজ্ঞেস করে সবাই না আমার পোলা ভাই, এটাই সত্যি। প্রোফাইল ফ্যামিলির স্ত্রী সন্তান, কিন্তু টিকটকে এসে মা ছেলের অশ্লীলতা সমাজকে নষ্ট করছে। আপনাদের দেখে আরো ছেলে মেয়ে এই সকল কাজে লিপ্ত হতে পারে, কারণ মানুষ অনুকরণ প্রিয়। টিকটকে কিছু আবাল পাবলিক আছে, তাদেরকে সাপোর্ট করছে, এতে করে তারা আরো বেশি নোংরামিতে মেতে উঠেছে। যাই হোক, এটাই বাংলাদেশে আমার দেখা মা ছেলের প্রথম অশ্লীল ভিডিও। তোমার আম্মুকে ভালো লাগছে, বিয়ে দিবা আমার সাথে? আম্মু তোমাকে বিয়ে করবে, এখন আমাকে বলতেছে ভাই আমি তার ছেলে, তুমি ছেলেকে বলতেছো মাকে বিয়ে দিতে, এটা কেমন কথা? আপনারা মা ছেলে মিলে যেভাবে ঢাক পেটাচ্ছেন তাতে পাবলিক আপনার মাকে বিয়ে পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে, এটা আপনাদের জন্য সৌভাগ্য। আপনাদের হয়তো কমন সেন্সের অভাব আছে, মা ছেলের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা হয়তো আপনারা জানেন না। তবে হ্যাঁ, এটা আমেরিকা নয়, এটা বাংলাদেশ, আর এখানে সামাজিকতা বলে একটা জিনিস আছে। সে কত বড় আবাল সেটা এই ভিডিওটা দেখলে বোঝা যাচ্ছে। ভাইরাল হওয়ার জন্য নিজের শ্বশুরকেও বাদ দিচ্ছে না। আপনার ভিডিওতে টিকটকে বুড়া চাচারা কমেন্ট করলেই দোষ, যাই হোক প্রচারটা কিন্তু আপনারাই করছেন। লাইক সিরিয়াসলি, আমার আম্মু হাজারো সিঙ্গেল সেলে। ওএমজি ওএমজি, আল্লাহ থ্যাংক ইউ, দেখছো তুমি আমাকে কি মনে করো? আম্মু তোমার বয়সে যারা এত বড় ছেলে দেখলে তুমি হাজারো সিঙ্গেল ছেলের ক্রাশ, এটা তোমার কি বলবো, তোমাকে ক্যামেরার সামনে আনা যাবে না, তাহলে আমার বাবা তো সিঙ্গেল হয়ে মারা যাবে। আমাকে ভিডিও করে ওই ভিডিওটিকে লাইক কি লেগে রে, আমি অশ্লীলতা করবো টিকটকে এসা? আমার জামাই একটা পয়সাওয়ালা, আমি পয়সাওয়ালার বউ, বড় লোকের বউ। এই আবালরা বলছে তারা নাকি বড় লোক, শুধু পয়সা থাকলে বড় লোক হওয়া যায় না, বড় লোক হতে হলে বড় মনের প্রয়োজন হয়, বড় আদর্শের দরকার হয়, আর তাদের ফ্যামিলি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো কি আপনাদের নজরে আসে না? আচ্ছা রুমানকে জিজ্ঞাসা করি, রুমান তোমার কবে ডাউনলোড দিছিল আমি? এটা আমি কিভাবে বলবো? এখনকার ছেলেরা তো হয়েই তো আইফোন দিতেছে, ডাউনলোড তো আমার পুরো আইফোনই চলে, আমার ছেলে অলরেডি আইফোন চলে। এখন আপডেট তাদের মুখে কোনো কথাই বাচ্চা না, এটা আমাদের জাতির জন্য হুমকি স্বরূপ। এনিওয়ে, একটা কথা মনে পড়ে গেল, মা ভালো তার ছেলে ভালো, বাপ ভালো তার ঝি, গরু ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এই যে আম্মু, দেখো আজকে আম্মুকে তোমরা সবাই বলতেছো যে তোমার আম্মুকে আম্মুর মতন দেখো, ভালোভাবে করে ভিডিও করো, সো আম্মু এখন থেকে যে শাড়ি পরে ভিডিও করবে, সো কে কে আম্মু শাড়ি পরা ভিডিও চাও বলো? আপু মা তো মার মতোই আছে, মা কি মেয়ে সাজতে গেছে? একবার কি বলছে আমার ছেলে নেই, আমি ইয়াং লেডি। আমরা তো পুরো মানে ক্লিয়ারলি বলছিলাম মানে তার ছেলে, তোমরা বিলিভ করো না এটাতে কার কি। আর আমার ম্যাক্সিমাম ভিডিওতে হচ্ছে ওর না আছে, ওয়েস্টার্ন পড়লে কিভাবে অন্য পড়বো, মাঝে মাঝে ওয়েস্টার্ন পড়া হয় যে কারণে ওনাটা নেওয়া হয় না। আবার তারা দাবি করছে তারা নাকি মুসলিম, তারা পশ্চিমা সংস্কৃতি রীতিমতো ফলো করে যাচ্ছে। তবে হ্যাঁ, পশ্চিমারা তাদের মতো অশ্লীলতায় লিপ্ত হয় না, আবার দেশের সার্বভৌমত্ব নিয়েও তাদের মাথা ব্যথা। স্বাধীন দেশে তো একটা সংবিধান আছে, সেটাও তারা ভুলে গেছে। তাদের অভিমত বাংলাদেশে নাকি সব করা যায়। ইয়াল্লাহ হাবিবি কাম টু বাংলাদেশ, এখানে সব হয়।
কি আচ্ছা ঠিক আছে ভাই দাও আপনি যে এত অনেকগুলো কমেন্ট দিছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ভাই আপনি কয়েকটা নামাজ পড়েন টিকটকে কি করেন নামাজ পড়লে টাইম পান কোথায় এত উল্টাপাল্টা কমেন্ট না করে আজ একটু নামাজ পড়েন যান তাহলে আস্তাগফিরুল্লাহ আপনার মধ্যে আপনাদের মুখে যায় মাশাআল্লাহ স্বাধীন সার্বভৌম দেশে তারা রীতিমতো দেশের সংস্কৃতিকে অপমান করছে এনিওয়ে কারো সমালোচনা করার জন্য ভিডিওটি করা হয়নি মা ছেলে সোশ্যাল মিডিয়াতে যে সকল কর্মকাণ্ড শুরু করেছে তাতে আমাদের প্রজন্মের উপর বিরূপ প্রভাব পড়বে আপনাদের বলছি আপনারা যতদূর পর্যন্ত নোংরামি করেছেন তার বেশি বাড়াবাড়ি করার দরকার নেই এই তো তোমরা ধরে ফেলেছো আম্মুকে ময়দা ছাড়া একদমই বুড়ি লাগে আম্মু তো এটা বিশ্বাসই করে না অসাধারণ জুটি চালিয়ে যান আর এই বোকার ডিমেরা তাতে আনন্দ পেয়ে আরো ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছে আপনারা খুব শীঘ্রই পাবনায় সিট বুকিং করুন নতুবা উন্মাদের ঠেলায় আপনারা ভাইরালে বিলীন হয়ে যাবেন মা ও ছেলের ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটি তাদের নজরে আসলে হয়তো তারা খুব শীঘ্রই পাবনার উদ্দেশ্যে রওনা হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন খোদা হাফিজ।